প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ও বারাকাতুহু। আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আর ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনার টপিক কিয়ামুল লায়েল, অর্থাৎ রাতের নামাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকের আলোচনার টপিকটা বেশ ইন্টারেস্টিং। আর প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা সাধারণত প্রত্যেক পর্বে যেটা করি, প্রথম প্রশ্ন, এই শব্দটার অর্থ আসলে কি কিয়ামুল লায়েল? এছাড়াও আপনি কি আমাদের কিয়ামুল লায়েল আর তারাবির পার্থক্যটা বলবেন? কারণ অনেকেরই এটা নিয়ে ভুল ধারণা আছে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কিয়ামুল লায়েলের মানে সম্পর্কে যদি বলতে হয়, এখানে দুটো শব্দ আছে। প্রথমটা হচ্ছে কিয়াম। কিয়াম মানে দাঁড়ানো, আর আল লায়েল মানে হচ্ছে রাত। তাহলে শাব্দিকভাবে এর মানে রাতের বেলায় দাঁড়ানো। তবে শরীয়া অনুযায়ী ইসলামিক প্রেক্ষাপটে এর মানে হচ্ছে একটা ঐচ্ছিক নামাজ, যেটা পড়া হয় ঈশার নামাজের পর থেকে ভোর হওয়ার আগে পর্যন্ত। আর আমরা জানি যে ঈশার ওয়াক্ত শুরু হয় সূর্যাস্তের পর, যখন আকাশের লালচে ভাবটা চলে যায়। আর আপনি পড়তে পারেন এই কিয়ামুল লায়েল ভোর হওয়ার মানে ফজর ওয়াক্তের আগে পর্যন্ত। এখন এই কিয়ামুল লায়েল নামটা দেওয়া হয়েছে কারণ যখন কেউ এই নামাজ পড়ে, সে তখন কোরআনের বড় আয়াতগুলো পড়ে, দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। সেজন্যই নামাজকে বলা হয় রাতের বেলায় দাঁড়ানো। এই নামাজে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর এই কিয়ামুল লায়েলকে বোঝাতে অনেক সময় অন্য শব্দ ব্যবহার করা হয়। যেমন ধরেন, এই নামাজকে আরও বলা হয় সালাতুল লায়েল, মানে রাতের বেলার নামাজ। এটাকে আরও বলা হয় তাহাজ্জুদ, এছাড়াও বলা হয় বিতর, আবার অনেক সময় তারাবি। সালাতুল লায়েল একটু আগে বলেছি, এর মানে রাতের বেলার নামাজ, মানে বলা যায় রাতের বেলায় দাঁড়ানো। দাঁড়ানোটা নামাজের জন্যই। এর আরেকটা নাম হচ্ছে তাহাজ্জুদ। এটার মূল আরবি শব্দ হাজাদা, যার মানে জেগে ওঠা। একজন লোক ঘুম থেকে জেগে উঠে নামাজ পড়ল, এই নামাজকে তাহাজ্জুদও বলে। এই নামাজের আরেকটা নাম বিতর। বিতর মানে বেজোড়। আর আমাদের নবী সবসময় বলেছেন, তোমরা ঈশার নামাজ শেষে বেতরের নামাজ পড়বে বেজোড় রাখাতে। এই নামাজের আরেকটা নাম হচ্ছে তারাবি। তারাবির মূল আরবি শব্দটা হচ্ছে রাহ হা, এর অর্থ বিশ্রাম করা অথবা আরাম করা। আমাদের প্রিয় নবীর কয়েক জেনারেশন পরে যখন লোকজন কিয়ামুল লায়েল আদায় করত, বিশেষ করে রমজান মাসে, তারাবি শব্দটা দিয়ে আসলে রমজান মাসের কিয়ামুল লায়েলকে বোঝানো হয়। যখন তারা রমজান মাসে কিয়ামুল লায়েল আদায় করতেন, চার রাকাত পরে বিশ্রাম করতেন, তখন থেকে তারাবি শব্দটা রমজানের কিয়ামুল লায়েলের সাথে জুড়ে গেল। তাই রমজানে নামাজটার নাম তারাবি। সাধারণত চার রাকাত পরে বিশ্রাম করতেন, এভাবে নামাজ পড়তেন, কারণ তারা অনেক সময় ধরে পড়তেন। এমনকি এখনও, যদিও লোকজন এখন অল্প সময় ধরে পড়ে কয়েকটা আয়াত, তারপরও রমজান মাসে কিয়ামুল লায়েলে তারা বিশ্রাম নেয়, তাই এই নামাজকে বলা হয় তারাবি। তবে আমাদের নবীর সময়কালে তারাবি শব্দটা কখনো ব্যবহার করা হয়নি। রমজান মাসের কিয়ামুল লায়েলকে তখন এই নামে ডাকা হয়নি, সাহাবীগণও কখনো এই নাম বলেননি। এই শব্দটা এসেছে পরবর্তীতে। তাহলে এখানে সঠিক শব্দটা কিয়ামুল লায়েল, তারাবি শব্দটা আসলে অতটা সঠিক নয়, শব্দটা পরবর্তীতে এসেছে। তবে কেউ যদি অনেক সময় ধরে নামাজ পড়ে থাকে রমজানের কিয়ামুল লায়েল, সে তখন বিশ্রাম করতে চাইলে অবশ্যই বিশ্রাম করতে পারে। তবে বিশ্রাম আবশ্যিক না, তবে কোনো মানুষ ক্লান্ত হয়ে গেলে অবশ্যই বিশ্রাম নিতে পারে। তাহলে সঠিক শব্দটা হচ্ছে কিয়ামুল লায়েল, শব্দটা তারাবি না। ডক্টর জাকির, পরের প্রশ্নটা হলো, আপনি কি আমাদেরকে ইসলাম ধর্মে রাতের নামাজ বা কিয়ামুল লায়েলের মাহাত্ম্য সম্পর্কে কিছু বলবেন? কিয়ামুল লায়েল বা রাতের নামাজের মাহাত্ম্যের কথা যদি বলতে হয়, এটা নিয়ে কোরআনের আয়াত আছে, অনেক সহিহ হাদিসও আছে। আমি এখানে কয়েকটা বলছি। আল্লাহ কোরআনে বলেছেন,
সূরা সাজদা অধ্যায় নম্বর ৩২ আয়াত নম্বর ১৬, এখানে সেই সব মানুষের কথা বলা হয়েছে যারা বেহেস্তে যাবে। আল্লাহ তাদের বর্ণনা দিয়েছেন এই সব মানুষগুলো তাদের ঘুমের শয্যা ত্যাগ করে এবং তাদের প্রতিপালককে ডাকে আশায় এবং আশঙ্কায়। তার মানে তারা ঘুম ত্যাগ করে আর আল্লাহ তাআলার ইবাদত করে আশা এবং ভয় নিয়ে তাকওয়ার সাথে। তারপর আছে আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা দান করে, এরা হবে বেহেস্তের বাসিন্দা। এরপর পবিত্র কোরআন পড়লে দেখবেন এটা সূরা জারিয়াত অধ্যায় নম্বর ৫১ আয়াত ১৭-১৮, যে এই লোকগুলো তার মানে যারা বেহেস্তে যাবে ন্যায়নিষ্ঠ, তারা রাতের বেলায় সামান্য অংশ ঘুমায় আর রাতের শেষ প্রহরে তারা ইবাদত করে, ক্ষমা প্রার্থনা করে। এরপর আল্লাহ বলেছেন সূরা ফুরকান অধ্যায় নম্বর ২৫ আয়াত নম্বর ৬৪, এই মানুষগুলো তারা যারা রাত অতিবাহিত করে প্রতিপালকের ইবাদতে দাঁড়িয়ে এবং সিজদায় কিয়াম আর সুজুদে। কোরআনে আরও অনেক আয়াত আছে, এছাড়াও অনেক সহিহ হাদিসে রাতের এই নামাজের মাহাত্ম সম্পর্কে বলা হয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এটা আছে সহিহ মুসলিম খণ্ড নম্বর ১ বুক অব ফাস্টিং হাদিস নম্বর ২৬১২, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সবচেয়ে সেরা নামাজ আবশ্যিক নামাজের পরে, যে নামাজগুলো পড়া ফরজ সেগুলোর পরে, সেটা হচ্ছে রাতের নামাজ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরও বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ২ বুক অব তাহাজ্জুদ হাদিস নম্বর ১১৩১, আমাদের নবী বলেছেন সবচেয়ে সেরা নামাজ সেটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের নামাজ, সবচেয়ে সেরা রোজা সেটাও দাউদ আলাইহিস সালামের রোজা। আর দাউদ আলাইহিস সালাম তিনি রাতের প্রথম অর্ধেক অংশ ঘুমাতেন, তারপর রাতের এক তৃতীয়াংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেন, তারপর রাতের বাকি সময় তিনি আবার ঘুমাতেন। এখানেও রাতের নামাজের মাহাত্ম্যের কথা বলা হয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ২ বুক অব তাহাজ্জুদ হাদিস নম্বর ১১৪২, আমাদের নবী বলেছেন যখন কোনো মানুষ ঘুমায় শয়তান তার মাথার পেছনে চুলে তিনটা গিট দেয়, আর প্রত্যেকবার চুলে গিট দেওয়ার সময় সে ফিসফিস করে বলে যে রাত অনেক লম্বা, তুমি ঘুমিয়ে থাকো। যখন মানুষটা ঘুম থেকে ওঠে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, প্রথম গিটটা তখন খুলে যায়। যখন সে ওযু করে দ্বিতীয় গিটটা খুলে যায়। তারপর যখন নামাজ পড়ে তৃতীয় গিটটা খুলে যাবে, মানুষটার শরীরে তখন বল পাবে আর ইনশাআল্লাহ সারাদিন সরল পথে থাকবে। আবার অন্যদিকে ঘুম থেকে ওঠার পর যদি আল্লাহকে স্মরণ না করে, ওযু না করে, নামাজ না পড়ে, তখন হয় অলস, সে অনিষ্ট করতে চায়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরও বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর ১ বুক অব সালাহ হাদিস নম্বর ১৬৫৬, আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাতের শেষ তৃতীয়াংশে আসমানের একেবারে নিচের স্তরে নেমে আসেন। তারপর আল্লাহ বলেন এমন কেউ কি আছে যে আমাকে আহ্বান করবে আর আমি তার ডাকে সাড়া দেব, এমন কেউ কি আছে যে আমার কাছে চাইবে আর আমি তাকে সেটা দেব, এমন কেউ কি আছে যে ক্ষমা প্রার্থনা করবে আর আমি তাকে ক্ষমা করব, এমন কেউ কি আছে যে তার ভালো কাজ বিনিয়োগ করবে আমার সাথে, কারণ আমি নিশ্চয় অবিচার করি না, অপচয় করি না। এভাবে তিনি ভোর হওয়ার আগ পর্যন্ত বলতে থাকেন। আর রাতের নামাজের বেশ কিছু মাহাত্ম্যের কথা উল্লেখ করা হয়েছে, যেমন ধরেন একটা হাদিস আছে তিরমিজিতে বুক অফ সাপ্লিকেশনস হাদিস নাম্বার ৩৫৭৯, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা তার প্রতিপালকের সবচেয়ে কাছে থাকে রাতের শেষ এক তৃতীয়াংশে, আর যদি সে সময় সে আল্লাহর প্রশংসা করে কিছু চায়, এটাই নামাজ পড়ার সবচেয়ে সেরা সময় আল্লাহর ইবাদতের জন্য। আরেকটা সহিহ হাদিস আছে তিরমিজিতে বুক অফ সাপ্লিকেশনস হাদিস নাম্বার ৩৪৯৯, এক লোক জিজ্ঞেস করল নামাজ পড়ার সবচেয়ে সেরা সময় কোনটা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে সেরা সময় যখন নামাজ কবুল হবে সেটা হচ্ছে রাতের শেষ ভাগের তৃতীয়াংশ, আর আবশ্যিক নামাজের পরে, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি দোয়া করে তাহলে এটাই দোয়া করার সবচেয়ে সেরা সময়, আর
রাতের শেষ ভাগের এক তৃতীয়াংশে। এটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর এক, বুক অব সালাহ, হাদিস নম্বর 1417। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য আরও একটা নামাজ যোগ করেছেন, সেটা বেতার। আর যদি কেউ পাঁচ রাকাত বেতার নামাজ পড়তে চায় সে সেটা পড়তে পারে, যদি কেউ তিন রাকাত পড়তে চায় বেতারের নামাজ সেও পড়তে পারে, যদি কেউ বেতারের সময় এক রাকাত নামাজ পড়ে তাহলে সমস্যা নেই। এটা উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর এক, বুক অব সালাহ, হাদিস নম্বর 1303। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ ঘুম থেকে উঠে পড়ল মাঝরাতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করল, স্ত্রীকে জাগানোর চেষ্টা করল, কিন্তু স্ত্রীর ঘুম ভাঙল না, তখন কিছু পানি ছিটিয়ে দিল স্ত্রীর মুখে, এদের উপর আল্লাহর দয়া ও রহমত বর্ষিত হয়। হাদিসটাতে আরও বলা হয়েছে যে আল্লাহর দয়া ও রহমত আছে সেই মহিলাদের উপর যারা মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ে আর আল্লাহ তাআলার ইবাদত করে, তারপর স্বামীকে জাগানোর চেষ্টা করে, কিন্তু যদি স্বামীর ঘুম না ভাঙে তার মুখে পানি ছিটিয়ে দেয়, তাহলে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটা আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর এক, বুক অব সালাহ, হাদিস নম্বর 1302। আমাদের নবীর স্ত্রী বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী সবসময় কিয়ামুল লাইল আদায় করতেন, এটা কখনোই মিস করতেন না, এমনকি যখন তিনি অসুস্থ হয়ে পড়তেন অথবা দুর্বল হয়ে যেতেন তখনও নামাজ পড়তেন, হয়তো অনেক সময় বসে বসে পড়তেন কিন্তু মিস করতেন না। এই হচ্ছে বেশ কিছু সহিহ হাদিস আর পবিত্র কোরআনের আয়াত যেগুলোতে কিয়ামুল লাইলের মাহাত্ম্যের কথা বলেছে। ও, এই সুন্দর উত্তরের জন্য অনেক ধন্যবাদ ডক্টর জাকির। আশা করি আমাদের দর্শক ভাই বোনেরাও এতে করে দারুণ উপকৃত হবেন, তারাও এই রাতের নামাজের মাহাত্ম্য সম্পর্কে জানতে পারবেন, অবশ্যই সেটা ইসলামের ভেতর। তাহলে প্রিয় ভাই বোনেরা আবার দেখা হবে, এখন একটা ছোট্ট বিরতি। প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, আবারও স্বাগত জানাচ্ছি রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স, আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক কিয়ামুল লাইল, রাতের নামাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমি কিয়ামুল লাইল সম্পর্কে জানতে চাইব, পবিত্র রমজানের প্রেক্ষাপটে আপনি কি আমাদের এই রমজান মাসের কিয়ামুল লাইল সম্পর্কে কিছু বলবেন? কিয়ামুল লাইলের সুবিধা অথবা রহমত আর মাহাত্ম্য নিয়ে আগের প্রশ্নের উত্তরে আমি বলেছি, এগুলো রমজানের সময়টা এলে আরো কয়েক গুণ বেড়ে যায়। রমজান হলো ক্ষমার মাস, এ ব্যাপারে আগেও বলেছি, এ সময় সব পাবেন আপনি কয়েক গুণ বেশি, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। এমনি সময়ে যে মাহাত্ম্যগুলো আছে রমজানে সেটা কয়েক গুণ বেড়ে যায়। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2009, যে যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে থাকে ইমানের সাথে, আল্লাহর কাছে পুরস্কার আশা করে তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এছাড়া আরও একটা সহিহ হাদিসের উল্লেখ আছে সহিহ ইবনে হিব্বানে, হাদিস নম্বর 3438। একবার এক লোক মোহাম্মদ সাল্লামের কাছে আসলো আর প্রশ্ন করল, তখন কি হবে যদি আমি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নেই, তার কোনো শরিক নেই, এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, যদি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকি আমি সালাত, আর যদি আমি রমজান মাসে রোজা রাখি, আর যদি রমজান মাসে রাতের নামাজ আদায় করি, যদি রমজান মাসে রাতের নামাজ পড়ি কিয়ামুল লাইল, আর যদি যাকাত দেই, তাহলে আমার অবস্থান কোথায় হবে? তখন আমাদের নবী বললেন, যদি কেউ এই সবগুলো কাজ করে থাকে সে থাকবে সিদ্দিকিন গণের মাঝে, মানে ন্যায়নিষ্ঠ মানুষ, আর যেসব মানুষ শহীদ হয়েছেন সেই মানুষদের মাঝে। তাহলে গুরুত্বটা এরকম, সব কিছু আগের মতো তবে কয়েক গুণ বেশি, আপনি থাকবেন তাদের মাঝে যারা ন্যায়নিষ্ঠ, আর থাকবেন তাদের মাঝে যারা শহীদ। সেজন্য এটাও খেয়াল রাখতে হবে আমরা যেন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করে থাকি, এটা খুবই গুরুত্বপূর্ণ, মিস করা উচিত না।
আর এছাড়াও আধ্যাত্মিক উপকারিতার পাশাপাশি যেগুলো আমি আগের উত্তরে আলোচনা করেছি, এখানে শারীরিক উপকারও আছে। একজন লোক সারাদিন রোজা থাকছে, ইফতারের সময় খাচ্ছে, তারপর যদি কিয়ামুল্লাইল আদায় করে সেটা শরীরের জন্য ভালো। শরীর রোজা থেকেছে, নামাজে দাঁড়াচ্ছে, তারপর রুকুতে যাচ্ছে, সেজদায় যাচ্ছে, এটা ভালো এক্সারসাইজ। আর আধ্যাত্মিক উপকারের পাশাপাশি এখানে শারীরিক উপকারিতাও আছে, তাই যতটা সম্ভব হয় আমাদের খেয়াল রাখতে হবে যেন কিয়ামুল্লাইল মিস না করি। খুব সুন্দর। আমি নিশ্চিত আপনার কাছ থেকে এগুলো শোনার পর অনেক ভাই বোনই এই রাতের নামাজ আদায় করবেন। এর পরের প্রশ্নটা হচ্ছে, এই রাতের নামাজ বা কিয়ামুল্লাইল আদায় করার সময়টা নিয়ে এখানে শ্রেষ্ঠ সময় কোনটা যখন রাতের নামাজ পড়ব? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সহিহ হাদিসটা উল্লেখ আছে মাসনাদ আহমদে খণ্ড নম্বর ৬ পৃষ্ঠা নম্বর ৭। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আরেকটা নামাজ যোগ করেছেন, সেটা বেতর। বেতরের নামাজ পড়ো এশা আর ফজরের মাঝখানে। তার মানে ইশার নামাজের ওয়াক্ত সূর্যাস্তের পরে যখন আকাশের লালচে ভাবটা চলে যায় তখন থেকে ইশার ওয়াক্ত, তাহলে ইশার নামাজের পর আপনি যে কোনো সময় এই নামাজ পড়তে পারেন ফজর ওয়াক্তের আগ পর্যন্ত। এই হচ্ছে কিয়ামুল্লাইল শুরু আর শেষ হওয়ার সময়। আমি আগেও বলেছি বেতর হলো এক ধরনের কিয়ামুল্লাইল। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে হাদিস নাম্বার ৪৬২৩। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ আশঙ্কা করে যে সে জাগতে পারবে না ঘুম থেকে, তাহলে বিতর পড়তে পারে অথবা কিয়ামুল্লাইল রাতের প্রথম ভাগের দিকে। তবে যদি জানে যে সে রাতে উঠতে পারবে তাহলে রাতের বেলাতেই ঘুম থেকে উঠে নামাজটা পড়া ভালো। রাতের শেষ অংশে নামাজ আদায় করা বেশি ভালো, কারণ ফেরেশতাগণ সেটার সাক্ষী থাকেন। এছাড়াও আরেকটা সহিহ হাদিসের কথা বলেছিলাম যেটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর ১ হাদিস নাম্বার ১৬৫৬। এই হাদিসটা সহিহ বুখারিতেও আছে, তবে একটু অন্যভাবে, এটা মুত্তাফাক আলাই। হাদিসটা তাহলে আছে সহিহ বুখারিতেও খণ্ড নম্বর ২ বুক অব তাহাজ্জুদ হাদিস নম্বর ১১৪৫। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বশক্তিমান আল্লাহ মহিমান্বিত, তিনি আসমানের একেবারে নিচের স্তরে নেমে আসেন রাতের শেষ এক তৃতীয়াংশে। তারপর জিজ্ঞেস করেন, এমন কেউ কি আছে যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব? এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে সেটা দেব? এমন কেউ কি আছে যে ক্ষমা প্রার্থনা করবে আর আমি তাকে ক্ষমা করব? এটা মুত্তাফাক আলাইহি হাদিস, এটা আছে সহিহ মুসলিমে, আছে সহিহ বুখারিতে। এছাড়াও আর একটা হাদিস আছে তিরমিজিতে বুক অব সাপ্লিকেশনস হাদিস নাম্বার ৩৫৭৯, যে একজন বান্দা তার স্রষ্টা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে সেটা হচ্ছে রাতের শেষ এক তৃতীয়াংশে, আর যদি তখন সে আল্লাহর কাছে দোয়া করে সেটা সবচেয়ে ভালো। তাহলে কিয়ামুল্লাইল বেতার, এটার সময় হচ্ছে ঈশার নামাজের পর থেকে শুরু করে ভোর হওয়ার আগ পর্যন্ত, সবচেয়ে ভালো রাতের শেষ এক তৃতীয়াংশে। আর এই কথাটা সহিহ বুখারিতেও বলা হয়েছে খণ্ড নম্বর ৩ হাদিস নম্বর ২০১০। সেখানে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন লোকজন তখন পড়ছিল কিয়ামুল্লাইল রমজান মাসে ঈশার নামাজের ঠিক পরপরই, যে এটা ভালো, তবে রাতের শেষ তৃতীয়াংশে পড়লে আরো ভালো হতো। তাহলে শেষ তৃতীয়াংশে নামাজ পড়াটা হচ্ছে সবচেয়ে ভালো। তবে আপনি ঈশার নামাজের পর থেকে ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত যে কোনো সময় এই নামাজ পড়তে পারেন। তবে মসজিদে সাধারণত দেখা যায় বেশিরভাগ মসজিদে এটা ঈশার পরে আদায় করা হয়, তার মানে ইফতার করার আনুমানিক ২ থেকে আড়াই ঘন্টা পরে, এটা আধ ঘন্টা এদিক ওদিক হতে পারে। কারণ এটা সুবিধাজনক, কারণ যারা নামাজ পড়ে থাকে তাদের অনেকেই বয়স কম, আবার অনেকেই বেশি বয়সের থাকেন, মহিলা আছেন, তাদের সবার সুবিধার জন্য, যাতে তাদের জন্য কষ্টকর না হয়ে যায়, কারণ মাঝরাতে ঘুম থেকে ওঠা অনেকের জন্য বেশ কঠিন। তাই বেশিরভাগ মসজিদেই এশার নামাজের পরে আদায় করা হয় ইফতারের আনুমানিক ২ থেকে আড়াই ঘন্টা পরে, এটাতে কোনো সমস্যা নেই। না পড়ার চেয়ে পড়াটা অনেক ভালো, না পড়ার চেয়ে আগে পড়া ভালো, তবে সবচেয়ে ভালো রাতের শেষ এক তৃতীয়াংশে। আর কিছু মসজিদে কিয়ামুল্লাইল পড়ানো হয় রাতের শেষ তৃতীয়াংশে,
রমজান মাসে সবচেয়ে ভালো, বেশিরভাগ মসজিদে আগে পড়ানো হয়, আর এতে কোনো সমস্যা নেই। আচ্ছা ভালো, এখন আমরা তো দুইটাই আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবকিছু সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সারা মাস আদায় করার সামর্থ্য দেন, আপনার বলা সবগুলো উপকার যেন নিতে পারি, এ ব্যাপারে আমরা পরে আরো বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ডক্টর জাকির, পরের প্রশ্নটা এটা হলো রাতের নামাজ বা কিয়ামুল লাইলের আদব কায়দা সম্পর্কে। আপনি কি এই রাতের নামাজের গুরুত্বপূর্ণ নিয়মকানুনের কথা আমাদের বলবেন? কিছু সহি হাদিসে এ ব্যাপারে নির্দেশনা আছে। একটা হাদিস যেটা শেখ আলবানির মতে সহি হাদিস, এই হাদিসটা আছে বাইহাক্কিতে। এখানে আছে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মাঝরাতে ঘুম থেকে উঠবে তখন মেসওয়াক ব্যবহার করবে, তারপরে অজু করে নামাজ পড়বে। তাহলে মেসওয়াক ব্যবহার সুন্নত। এরপরে একটা হাদিস আছে সহি বুখারিতে, খণ্ড নম্বর 2, বুক অব তাহাজ্জুদ, হাদিস নম্বর 1154। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন লোক যখন মাঝরাতে ঘুম থেকে জেগে উঠবে সে তখন পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর সে পড়তে পারে, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। তাহলে ঘুম থেকে উঠে এই দোয়াগুলো পড়তে পারেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে সুনান আল নিসাইতে, হাদিস নাম্বার 1621। আমাদের প্রিয় নবী বলেছেন যে যখন তিনি মাঝরাতে নামাজের জন্য উঠতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, যখন নবী মাঝরাতে ঘুম থেকে নামাজের জন্য উঠতেন তখন দোয়া পড়তেন, সুবহান রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর যিনি জগৎসমূহের প্রভু, এই দোয়া কয়েকবার বলতেন। এছাড়াও তিনি দোয়া করতেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, বেশ কয়েকবার। তাহলে মাঝরাতে ঘুম থেকে উঠে আপনি এই দোয়াগুলো পড়তে পারেন নামাজ পড়ার আগে। এছাড়াও আর একটা হাদিস আছে সুনান আবু দাউদে, এটাও সহি হাদিস, খণ্ড নম্বর 1, বুক অফ সালা, হাদিস নম্বর 1324। একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় হেঁটে যাচ্ছিলেন, তিনি শুনলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিয়ামুল লাইল পড়ছেন। নবী তখন তার কণ্ঠ শুনলেন, পরে নবী শুনলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছেন। পরদিন তারা দুজনে নবীর কাছে আসলেন, নবী তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, নামাজ পড়ার সময় তোমার কণ্ঠ ছিল বেশ নরম, একটু নিচু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমি যার জন্য নামাজ পড়ছিলাম তিনি শুনতে পাচ্ছিলেন, সেজন্য নিচু করে পড়েছিলাম। তখন নবী বললেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে তোমার কণ্ঠ উঁচু ছিল। তখন তিনি বললেন, আমি তাদেরকে জাগাতে চেয়েছিলাম যারা ঘুমিয়েছিল, আর আমি চাচ্ছিলাম শয়তানকে দূরে তাড়িয়ে দিতে, শয়তানকে তাড়াতে চাচ্ছিলাম। নবী তখন বললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে তুমি আরও উঁচু স্বরে পড়বে যখন কিয়ামুল লাইল আদায় করবে। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি আরও নিচু স্বরে পড়বে যখন কিয়ামুল লাইল আদায় করবে, তার মানে আওয়াজটা হবে মাঝারি, বেশি উঁচু না বেশি নিচুও না, যখন কিয়ামুল লাইল আদায় করবেন। এছাড়া আরও একটা হাদিস আছে, এটাও সহি হাদিস, এটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অফ সালা, হাদিস নম্বর 1322, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী যখন কিয়ামুল লাইল পড়তেন তিনি বাসায় পড়লে সেই আওয়াজটা তখন ভেতরের ঘর থেকে পাওয়া যেত, তার মানে আওয়াজ হবে মাঝারি, খুব জোরে না আবার খুব আস্তেও হবে না। এ হচ্ছে কিয়ামুল লাইল পড়ার কিছু নিয়ম কানুন। সুন্দর, অনেক ধন্যবাদ ডক্টর। তাহলে প্রিয় ভাই ও বোনেরা আবার দেখা হবে, এখন একটা ছোট্ট বিরতি। প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, আবারও স্বাগত জানাচ্ছি রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স, আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক কিয়ামুল লাইল, রাতের নামাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে পরের প্রশ্নটা হলো নামাজের দৈর্ঘ্য নিয়ে, যতক্ষণ ধরে আমাদের এই রাতের নামাজ পড়া উচিত, পবিত্র কোরআন বা কোনো হাদিসে কি
এই নামাজের দৈর্ঘ্য নিয়ে কিছু বলা হয়েছে? সময়ের কথা বলা হয়েছে বিভিন্ন হাদিসে, বিভিন্ন রকম হতে পারে। তবে আমাদের নবীর সুন্নত হচ্ছে তিনি লম্বা সময় ধরে নামাজ পড়তেন। এরকম একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব তাহাজ্জুদ, হাদিস নম্বর 1135। একজন সাহাবা বলেছেন যে এক রাতে নবীর সাথে নামাজ পড়লাম, তিনি সেখানে কিয়াম-উল-লাইল পড়ছিলেন। তিনি এত লম্বা সময় ধরে পড়লেন যে আমার মাথায় খারাপ চিন্তা আসলো। প্রশ্ন করল, কি খারাপ চিন্তা? যে তিনি সেখানে বসে পড়বেন আর নবী দাঁড়িয়ে থাকবেন, তার মানে অনেক লম্বা সময়। আরও একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 1, বুক অব সালা, হাদিস নম্বর 1697। এখানে বলা হয়েছে একবার একজন সাহাবা, তিনি নবীর সাথে কিয়াম-উল-লাইল আদায় করছিলেন, নবী প্রথমে পড়া শুরু করলেন সুরা বাকারা। তারপর সাহাবা বললেন, যখন প্রায় 100 আয়াতের মতো পড়া হয়ে গেছে, তিনি ভাবলেন নবী এখন রুকুতে যাবেন, কিন্তু নবী পড়ে গেলেন। আরও বেশ কিছু আয়াতের পরে তিনি ভাবলেন রুকুতে যাবেন, কিন্তু নবী তখনও পড়ে গেলেন। এরপর তিনি ভাবলেন যে সুরা বাকারা পড়া শেষ হলে নবী তখন রুকুতে যাবেন, কিন্তু সুরা বাকারা শেষ হলেও নবী পড়েই গেলেন। তারপর পড়লেন সুরা নিসা, এই সুরাতেও 176টা আয়াত। এই সুরা শেষ হলে নবী শুরু করলেন সুরা আলে ইমরান, ধীরে ধীরে তিনি পড়ে গেলেন। তার মানে নবী পড়তেন অনেকক্ষণ সময় ধরে। চিন্তা করেন, সুরা বাকারা, সুরা নিসা, সুরা আলে ইমরান, তার মানে এখানে সব মিলিয়ে প্রায় 5 পারা হবে। চিন্তা করেন, মাত্র 1 রাকাতে নবী এত লম্বা সময় পড়তেন। তবে নির্দিষ্ট কোনো সময় নেই, ইচ্ছে মতো আপনি লম্বা বা ছোট করে নিতে পারেন সময়টা। তবে আমাদের নবী পড়তেন লম্বা সময়। এছাড়া আরও একটা সহিহ হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালা, হাদিস নম্বর 873। আমাদের নবী, একজন সাহাবা বলেছেন, যখন আমাদের নবী কিয়াম-উল-লাইল আদায় করতেন, সেখানে তিনি সুরা ফাতিহার পরে হয়তো পড়লেন সুরা বাকারা, তারপর তিনি গেলেন রুকুতে, রুকুতে গেলেন, আর রুকুতে তিনি থাকলেন ততক্ষণ যতক্ষণ দাঁড়িয়ে সুরা পড়েছেন। তারপর তিনি উঠলেন, মাথা সোজা করলেন, আর তিনি ততটা সময় ধরে দাঁড়িয়ে থাকলেন যতটা সময় তিনি রুকুতে ছিলেন। তারপর গেলেন সেজদায়, আর নবী তখন দোয়া পড়েছেন, যেমন সুবহান রাব্বিয়াল আজিম, এটা রুকুতে, সকল প্রশংসা আল্লাহর। সেজদায় বলেছেন সুবহান রাব্বিয়াল আলা, সকল প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে। তারপরে তিনি সেজদায় ততক্ষণ থাকলেন যতক্ষণ ধরে তিনি দাঁড়িয়েছিলেন, এবং 2 সেজদার মাঝেও ততক্ষণ ছিলেন যতক্ষণ তিনি সেজদায় ছিলেন। তার মানে এইভাবে নামাজে কিয়াম, তারপর রুকু, রুকুর পরে উঠে দাঁড়ানো, সেজদা, তারপর 2 সেজদার মাঝে বসে থাকা, এই সবগুলো পজিশনে নবী সময় নিতেন অনেক লম্বা। তার মানে কিয়াম-উল-লাইল ছিল অনেক লম্বা। আরও একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, হাদিস নম্বর 6774, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন যে নবী যখন কিয়াম-উল-লাইল পড়তেন রাতের নামাজ, তিনি এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন যে তার পা তখন ফুলে যেত। তখন তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি বলতেন, আপনার অতীত আর ভবিষ্যতের সব পাপই ক্ষমা করা হয়েছে, তাহলে এত ক্ষমা প্রার্থনা করছেন কেন, এতক্ষণ ধরে নামাজ পড়ছেন কেন? নবী তখন বলতেন, আমার কি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ থাকা উচিত না? নবী এভাবে তার কৃতজ্ঞতা জানাতেন। তাহলে নবী নামাজ পড়তেন লম্বা সময় ধরে, তাই কিয়াম-উল-লাইল যত লম্বা সময় পড়বেন ততই ভালো। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদের সেই সামর্থ্য দেন, যাতে করে আমরা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে পড়তে পারি, আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির, পবিত্র কোরআন আর হাদিস অনুযায়ী কোনটা ভালো, এই রাতের নামাজ বা কিয়াম-উল-লাইল একা একা পড়া নাকি জামাতের সাথে পড়া? কিছু হাদিস এ ব্যাপারে বলছে যে কিয়াম-উল-লাইল পড়া যেতে পারে একা একা অথবা কোনো জামাতে, দুটোর অনুমতি আছে। আর আমি যে রেফারেন্স দিয়েছি, বেশিরভাগ ক্ষেত্রে নবীর সাথে পড়েন। আরও রেফারেন্স দিয়েছি যে সাহাবিগণ নবীর সাথে নামাজ আদায় করতেন। তবে যদি বলেন যে কোনটা বেশি ভালো,
এ ব্যাপারে সহিহ বুখারীর বেশ কিছু হাদিস বলছে, যদি জামাতে নামাজ পড়েন তাহলে আপনি 27 গুণ বেশি সওয়াব পাবেন। এরপর দুটো হাদিসের কথা আমি জানি, আর এছাড়াও যদি রমজান মাসের কিয়ামুল লাইলের কথা বলা হয়, একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব তারাবি, হাদিস নাম্বার 2012। একবার আমাদের নবী তিনি মসজিদে গেলেন, সেখানে দেখলেন যে মানুষজন জামাতে নামাজ আদায় করছে, তখন নবী তাদের সাথে কিয়ামুল লাইল আদায় করলেন, আর অনেক লোক তার সাথে নামাজ আদায় করল। পরের দিন খবরটা ছড়িয়ে গেল, আর পরের রাতে পুরো মসজিদ লোকজনে ভরে গেল। তৃতীয় রাতেও যখন নবী কিয়ামুল লাইল আদায় করতে আসলেন মসজিদে, সেদিনও অনেক মানুষজন আসলো, জামাতে অনেক লোক আসলো। চতুর্থ রাতে আবারও মসজিদে অনেক লোকজন, তবে নবী জানতেন লোকজন তার সাথে কিয়ামুল লাইল পড়তে এসেছে, তিনি ইচ্ছে করে মসজিদে গেলেন না। তারপর ফজরের সময়, ফজরের নামাজের ওয়াক্তে যখন নামাজ পড়া শেষ হলো, নবী বললেন, এমন না যে ব্যাপারটা আমি জানতাম না যে লোকজন আমার জন্য অপেক্ষা করছে, তারা কিয়ামুল লাইল পড়বে, তবে আমি এটা তোমাদের জন্য আবশ্যক করে দিতে চাই না। আমি চাই না লোকজন ভাবুক যে কিয়ামুল লাইল বাধ্যতামূলক, যাতে তোমাদের জন্য কঠিন না হয়, তাই নবী ইচ্ছে করে যাননি, যাতে লোকজন জানতে পারে কিয়ামুল লাইল পড়া এটা ফরজ নামাজ না। তিনি সবার জন্য কঠিন করতে চাননি। তবে হাদিস থেকে আমরা জানতে পারি জামাতে নামাজ পড়াটা বেশি ভালো। আরও একটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অফ সালাহ, হাদিস নম্বর 1370। একবার নবী কিয়ামুল লাইল পড়ছিলেন, নামাজ শেষ হলে যখন তিনি উঠতে যাচ্ছেন, লোকজন বলল, আরও বেশিক্ষণ পড়লেন না কেন? নবী তখন বললেন, যদি কোনো লোক ইমামের সাথে নামাজ শেষ করে, যদি নামাজ পড়ে ইমামের সাথে, যতক্ষণ ইমাম নামাজ পড়ে তাহলে সেটা হবে সারা রাত ধরে নামাজ পড়া সমান। তাহলে এই দুটো হাদিস থেকে আমরা জানতে পারি যে জামাতে কিয়ামুল লাইল আদায় করাটা একা একা নামাজ পড়ার চেয়ে বেশি ভালো, হোক সেটা রমজান মাসে বা অন্য কোনো মাসে। আচ্ছা, ধন্যবাদ ডক্টর। এবারের প্রশ্নটা এই ব্যাপারটার সাথে প্রাসঙ্গিক। আমার রিসার্চ অনুযায়ী এখানে ব্যাপারটা হল যে অনেক মুসলিম তারা মনে করে এটা বিধা যে কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজ জামাতে আদায় করাটা বিধা। তারা বলে যে এই নিয়মটা চালু হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের সময়। আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন? অনেক মানুষেরই ভুল ধারণা আছে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই রমজান মাসের কিয়ামুল লাইল আদায় জামাতে করার প্রচলন করেন। এটা একটা ভুল ধারণা। তবে সত্যি বলতে তিনি নবীর সুন্নতকে পুনর্জীবিত করেছেন, এই কথা আগে বলেছি। হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব তারাবি, হাদিস নম্বর 2012, যে নবী কিয়ামুল লাইল পড়িয়েছেন, লোকজন জামাতে যোগ দিয়েছে, নবী অনুমতি দিয়েছেন, এর পরের রাতে পুরো মসজিদ ভর্তি হয়ে গেল, তৃতীয় রাতে লোকজন ভর্তি হয়ে গেল, চতুর্থ রাতে ইচ্ছে করে আসলেন না। এই হাদিস থেকে আমরা জানতে পারি এটা আমাদের নবী শুরু করেছিলেন, আমাদের নবীর সুন্নত। তবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে খুব কম লোক জামাতে নামাজ পড়ত, এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত শুরুর দিকেও অবস্থাটা এরকমই ছিল। এরকম একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব তারাবি, হাদিস নাম্বার 2010। একজন সাহাবা বলেছেন, একবার তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা মসজিদে গেলেন, ওমর দেখলেন লোকজন নামাজ পড়ছে একা একা, আর কিছু লোক নামাজ পড়ছে ছোট জামাতে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে একত্রিত করলেন আর বললেন একটা জামাতে নামাজ আদায় করতে। তারপর তিনি উবাই ইবনে কাইব রাদিয়াল্লাহু আনহুকে সেই নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন, সবাই তার পেছনে নামাজ পড়ল। কয়েকদিন পরে তিনি আবার মসজিদে এসে দেখলেন যে লোকজন একটা জামাতে নামাজ পড়ছে। তিনি মন্তব্য করলেন, এখন পড়ার চেয়ে লোকজন ঘুমানোর সময় নামাজ পড়াটা আরও বেশি ভালো, তারা ঈশার নামাজের পরপরই এটা পড়তেন, এ কথা আগে বলেছি। তাহলে রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করা, লোকে বলে তারাবি, এটা রাতের শেষ তৃতীয়াংশে করা বেশি ভালো, তবে আগে আদায় করলে কোনো সমস্যা নেই। এবার আপনার প্রশ্নে আসি, এটা একটা সুন্দর বিদা। লোকজন এই কথাটা ভুল বোঝে, বলে যে ও বিদা ভালো হতে পারে, ইসলামিক শরিয়া অনুযায়ী বিদা মানে ধর্মে কিছু নতুন সংযোজন,
তবে এইখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ধর্মে নতুন কিছু সংযোজন করেননি, বিদা বা নতুন সংযোজনের মধ্যে কোনো ভালো কিছু নেই। আর এরকম একটা হাদিস আছে সহি মুসলিমে খণ্ড নম্বর এক হাদিস নম্বর 1885, যে ধর্মের মধ্যে নতুন সংযোজন ভুল ভুল পথে নিয়ে যায়। এছাড়া আর একটা হাদিস আছে, সব নতুন সংযোজন দোজখের দিকে নিয়ে যায়, তাহলে সব বিদা খারাপ। এই হাদিসের ভিত্তিতে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এটা সুন্দর বিদা। তাই লোকজন বলে বিদা ভালো হতে পারে খারাপ হতে পারে, ভালোটা হলো ঠিক আছে। তিনি এখানে বিদা বলতে শাব্দিক অর্থটা বুঝিয়েছেন, এটার ধর্মীয় অর্থ বোঝাননি। কারণ শাব্দিক দিক থেকে বিদা মানে যে জিনিসটা নতুন, সে সময় লোকে জামাতে নামাজ পড়ত না। তিনি তাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মনে করিয়ে দিলেন, এভাবে তিনি আবার নবীর সুন্নতে ফিরে গেলেন। তবে সেটাকে শাব্দিকভাবে বিদা বলা যায়, কারণ জিনিসটা নতুন। তার মানে এই না যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ধর্মে নতুন কিছু এনেছেন, তিনি মানুষকে নবীর সুন্নতে ফিরিয়ে নিয়ে গেছেন। যেমন ধরেন একটা শহরে গেলাম যেখানে মানুষজন গোড়ালির নিচে প্যান্ট পরে, আর আমি যদি বলি যে গোড়ালির উপরে প্যান্ট পরা নবীর সুন্নত, এটা তখনকার জন্য বিদা, কারণ লোকজনের কাছে এটা নতুন, তারা এ সম্পর্কে জানতো না। তাহলে সে সময়ের জন্য বিদা, কিন্তু এটা নবীর সুন্নতে ফিরে যাচ্ছে গোড়ালির উপরে প্যান্ট পরা। লোকজন উমর রাদিয়াল্লাহু আনহুর এই মন্তব্যটাকে ভুল বোঝে, এটা সেই সময় স্থান এবং লোকজনের জন্য নতুন ছিল, তবে আসলে নবীর সুন্নতে ফিরে যাচ্ছে। ব্যাপারটা এমন না যে উমর রাদিয়াল্লাহু আনহু এটা নতুন বানিয়েছেন, তিনি লোকজনকে বলেছেন যে নবী এমনটাই করতেন। এরকম আরও উদাহরণ আছে, অনেক মুসলিম সাময়িকভাবে তারা বিয়ে করত, মুসলিমদের মধ্যে কিছু গ্রুপ এমন কাজ করত, নবী এটাকে নিষিদ্ধ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারটা জানতেন, আর তাবুকের সপ্তম হিজরির সময় তিনি বললেন এটা ভুল, আর লোকজন ভাবলো তিনি নিয়ম করেছেন। তিনি জানতেন এটা নবী হারাম বলেছেন, সাময়িকভাবে বিয়ে, এটাকে বলা হয় মুতা। ওমর নতুন করে সুন্নত চালু করেছেন যেগুলো খুব কম মানুষ জানত, আর তিনি জানতেন যে আমাদের নবী বলেছেন মুতা বিয়ে করাটা হারাম। লোকজন ভাবল তিনি নিয়ম করেছেন, ধর্মে নতুন এনেছেন, আসলে তিনি নবীর সুন্নতে ফিরে গেছেন। আশা করি পরিষ্কার হয়েছে। ও জাজাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। ডক্টর জাকির, এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব। এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব, তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে? এটা কি 8 রাকাত নাকি 20 রাকাত হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নম্বর 472, তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করল যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে। নবী বললেন তোমার কিয়ামুল লাইল পড়া উচিত 2 রাকাত করে, তারপরে 2 রাকাত, তারপর 2 রাকাত, আবারও 2 রাকাত, এভাবে চলতেই থাকবে, আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন 1 রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার, তার মানে বেজোড়। আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন 1 রাকাত করে, তার মানে বেজোড়, তখন সবগুলো বেজোড় রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয়, আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। তবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয়, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নম্বর 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন, সবসময় 11 রাকাত করে তিনি নামাজ পড়তেন, 11 রাকাতের বেশি না, আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন। তাহলে প্রিয় ভাই বোনেরা, আবার দেখা হবে, এখন একটা ছোট্ট বিরতি। প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, আবারও স্বাগত জানাচ্ছি রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স, আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক কিয়ামুল লাইল, রাতের নামাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ডক্টর জাকির, এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব। এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব, তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে? এটা কি 8 রাকাত নাকি 20 রাকাত হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1
বুক অব সালাহ হাদিস নম্বর 472, তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করল যে কিয়ামুল্লাইল কিভাবে পড়তে হবে। নবী বললেন, তোমার কিয়ামুল্লাইল পড়া উচিত দুই রাকাত করে, তারপরে দুই রাকাত, তারপর দুই রাকাত, আবারও দুই রাকাত, এভাবে চলতেই থাকবে। আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার, তার মানে বেজোড়। আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন এক রাকাত করে, তার মানে বেজোড়, তখন সবগুলো বেজোড় রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয়, আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। তবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয়, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2, বুক অব তাহাজ্জুদ, হাদিস নম্বর 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল্লাইল আদায় করতেন, সবসময় 11 রাকাত করে তিনি নামাজ পড়তেন, 11 রাকাতের বেশি না। আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন, তার মানে 8 রাকাত হচ্ছে কিয়ামুল্লাইল, তারপর 3 রাকাত হচ্ছে বেতার, এভাবে 8+3=11 রাকাত। এছাড়াও আরও অনেক হাদিস এরকম কথা বলছে, আমরা যেসব হাদিস দেখতে পাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক, সেটা সহিহ বুখারী সহিহ মুসলিম, সবগুলোই বলছে নবী পড়তেন 8 রাকাত বা 11 রাকাত, মানে 8+3। এরপরে এই একই হাদিস সহিহ বুখারী খণ্ড 2, বুক অব তাহাজ্জুদ, হাদিস নম্বর 1147, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে 11 রাকাত করে পড়তেন, আর অন্যান্য মাসেও। তিনি বলেছেন নবী পড়তেন 4 রাকাত করে। আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না, তারপর আবারও পড়তেন 4 রাকাত, এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না, এরপর পড়তেন 3 রাকাত, তার মানে 8+3। তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালফি সালেহিনের পরবর্তী প্রজন্ম, তার মানে সাহাবিগণ, তাবেইন, তাবে তাবেইন, রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন 11 রাকাত, কেউ 13 রাকাত, কেউ 19 রাকাত, কেউ 23 রাকাত, কেউ 36 রাকাত, কেউ আবার 39 রাকাত পড়তেন। আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে সাইবা খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 165 ও 166, বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল্লাইল পড়তেন, যেটাকে বলা হয় তারাবি, তারা পড়তেন 20 রাকাত, কোনো কোনো জায়গায় আছে তারা পড়তেন 36 রাকাত। এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয়, নবী বলেছেন তোমরা 2 রাকাত 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো, তারপর পড়বে 1 রাকাত। আর আমি আগেও বলেছি সহিহ বুখারী হাদিস নম্বর 472 খণ্ড নম্বর 1, আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন, প্রথমে 2 রাকাত পরের 1 রাকাত। তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান, নবী সবসময় পড়তেন 8+3, তাহলে কত রাকাতের অনুমতি আছে? আপনি যত খুশি পড়তে পারেন, 8, 10, 20, 36, সমস্যা নেই, তারপরে পড়বেন 3 রাকাত বেতার। আর আমাদের নবী পড়তেন 8+3=11, তবে আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন। হ্যাঁ, আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল লাইলে আমরা মুসলিমরা যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি, তবে নবীর সুন্নত 8 রাকাত, আপনি সেরকমই বলেছেন। হ্যাঁ, নবী পড়তেন 8 রাকাত, আলহামদুলিল্লাহ, তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। হ্যাঁ, ঠিক বলেছেন, তবে যত খুশি পড়তে পারেন সুন্নত 8 রাকাত। যাই হোক, এখন ধরেন একজন লোক বা বেশ কয়েকজন লোক 1 ঘন্টায় 8 রাকাত নামাজ পড়ল, আর অন্যদিকে আরও কয়েকজন তারা 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ আদায় করল, এই দুইটার মধ্যে আপনি কোনটাকে বেশি ভালো বলবেন? আপনার এই প্রশ্নটার দুটো অংশ আছে, একটা হচ্ছে রাকাতের সংখ্যা, অন্যটা দৈর্ঘ্য। আমি আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম দৈর্ঘ্য যত লম্বা হবে ততই ভালো, নবী এটা বলেছেন। আর যত রাকাত খুশি পড়েন, নবী পড়তেন 8 রাকাত। এখন 1 ঘন্টায় 8 রাকাত পড়া ভালো নাকি 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ পড়া ভালো? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি, যদি কোনো মানুষ সে নামাজ আদায় করল কোনো মসজিদে যেখানে জামাতে 8 রাকাত পড়ানো হয়, সে তখন অতিরিক্ত 12 রাকাত পড়ে সেটাকে 20 রাকাত করবে না, যদিও তার মনে হয় 20 রাকাতই বেশি ভালো। অথবা যদি কেউ আদায় করতে থাকে তারাবি, মানে কিয়ামুল্লাইল রমজান মাসে, তো নামাজ পড়ছে কোনো মসজিদে যেখানে 20 রাকাত পড়ানো হয় জামাতে, সে 8 রাকাত পড়ে বেরিয়ে যাবে না সেখান থেকে, কারণ নবী বলেছেন যদি কেউ ইমামের সাথে নামাজ শুরু করে শেষ করে ইমামের সাথে, তাহলে ধরে নেওয়া হবে সে নামাজ পড়েছে সারা রাত। তাই আমাদের
ধৈর্যশীল হতে হবে। আমি এ ব্যাপারে একমত নবী সব ধরনের অনুমতি দিয়েছেন। যদি কেউ 20 রাকাত পড়তে চায় আর মসজিদে যদি 8 রাকাত পড়ানো হয় জামাতে, তাহলে জামাতে 8 রাকাত নামাজ পড়ে বাসায় চলে যান, তারপরে বাকি 12 রাকাত নামাজ পড়বেন। এবারে আপনার প্রশ্নের উত্তরে বলি, কোনটা বেশি ভালো, 1 ঘন্টায় 8 রাকাত নাকি 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ? এখানে আমি যেটা বলতে পারি, আমাদের নবীর নির্দেশ সেটা হচ্ছে যত রাকাত খুশি আপনি নামাজ পড়তে পারেন, আর দৈর্ঘ্যটা যদি লম্বা হয় তাহলে ভালো। নবী লম্বা সময় ধরে পড়তেন আর 8 রাকাত করে। যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা ভালো, দুটোরই অনুমতি আছে, তবে এটা করলে বেশি ভালো হবে যদি একই সময় ধরে পড়া হয় 8 রাকাত নামাজ। একই সময়ে 8 রাকাত নামাজ সেটা হতে পারে 2 বা 3 ঘন্টা। তাহলে যদি বলেন 1 ঘন্টায় 8 রাকাত ভালো নাকি 20 রাকাত পড়া ভালো, আমি বলবো 1 ঘন্টায় 8 রাকাতই ভালো। তবে এখানে আপনার প্রশ্ন ছিল 1 ঘন্টায় 8 রাকাত নাকি 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ, আমি বেছে নেব 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ, কারণ নবীর নির্দেশ সময়টা লম্বা হলে ভালো সেটা মেনে চলছেন। এছাড়াও নবী বলছেন যত রাকাত খুশি নামাজ পড়তে পারো, তাই আমি বলবো 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ 1 ঘন্টায় 8 রাকাতের চেয়ে অনেক বেশি ভালো হবে। আর হারাম আইন শরীফ এটাই দেখা যায়, 20 রাকাত নামাজ পড়ানো হয় তবে আনুমানিক 2 ঘন্টা সময় ধরে, অনেক মসজিদে পড়ানো হয় 8 রাকাত, সময়টাও বেশ কম থাকে। তবে 2 হারমাইন শরীফে মক্কা এবং মদিনায় মাশাল্লাহ লম্বা সময় ধরে পড়ানো হয়, আর হারমাইন শরীফে অনেক গুণ বেশি সওয়াব, মসজিদে নববীতে পড়লে 1000 গুণ আর মক্কার মসজিদে হারামে 1 লক্ষ গুণ। অবশ্যই, অনেক ধন্যবাদ ডক্টর জাকির, আপনি খুব সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর দিলেন। আশা করছি আজকে আমাদের দর্শক ভাই বোনেরা এই কিয়ামুল সম্পর্কে জানতে পেরে যথেষ্ট উপকারী হয়েছেন, মানে রাতের নামাজ এই পবিত্র রমজান মাসে আলহামদুলিল্লাহ। আর আশা করছি আমরা সবাই এই রাতের নামাজের সব উপকারগুলো নিতে পারব আর রমজান মাসে সেগুলো প্রয়োগ করতে পারব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। ভাই ও বোনেরা, আমি আশা করছি ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান দেখে আপনারা উপকৃত হয়েছেন আর কিয়ামুল লাইল সম্পর্কেও অনেক কিছু জানতে পেরেছেন। আমি সবাইকে অনুরোধ করব আপনারা যেন এই সিরিজ অনুষ্ঠানটা দেখেন, রমজান আর ডেট উইথ ডক্টর জাকির। আগামীকাল আমাদের অনুষ্ঠানের আলোচনার টপিক কিয়ামুল লাইল রাতের নামাজ পর্ব 2। তাহলে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।